विशाखापट्टनम रेल स्टेशन এখন ভোর মানে সকাল 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 ট্রেনটা বিশাখাপট্টনমে থামালো। আর আপনারা তো জানেন বিশাখাপট্টনম হচ্ছে অন্ধ্রপ্রদেশের গুরুত্বপূর্ণ একটা রেল স্টেশন। হায়দ্রাবাদ থেকে কুচবিহারের দ্বিতীয় পর্বে আমাদের যাত্রা শুরু ভারতের পূর্ব উপকূলে থাকা বিশাখাপট্টনম থেকে। পূর্ব উপকূল বরাবর পাহাড় থেকে জঙ্গল, সাগরের মাঝ বরাবর কুচবিহারের দিকে। আমাদের ট্রেনটা বিশাখাপট্টনম থেকে ভারতের পূর্ব উপকূল বরাবর উত্তরের দিকে খটখট আওয়াজ করতে করতে যাচ্ছে। আর আমি জানলার পাশে বসে পূর্ব উপকূলে থাকা বিভিন্ন পাহাড়গুলিকে ক্যামেরা বন্দি করতেছি। এইসব পাহাড় পূর্বঘাট পার্বত্য অঞ্চলের অংশ। দূরের সবুজ পাহাড়গুলি যেন প্রকৃতির মাঝে ভারতের পূর্ব উপকূলের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে। বিস্তীর্ণ সবুজ ক্ষেতের মাঠে যেন ভারত ভ্রমণের পিপাসাকে বাড়িয়ে দিচ্ছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকা বিক্ষিপ্ত নারিকেল গাছ, ঝাউ গাছের অবস্থান প্রকৃতির সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে। পাহাড়গুলির পিছনেই বঙ্গোপসাগর তার বিশাল জলরাশি নিয়ে বয়ে যাচ্ছে। আমরা বর্তমানে ভারতের মৃত্তিকা অঞ্চলগুলির মধ্যে একটি লোহিত মৃত্তিকার উপর দিয়ে বর্তমান যাচ্ছি। আমাদের পূর্ব দিকে উপকূলীয় বরাবর আছে উপকূলীয় মৃত্তিকার অবস্থান। এটা তো ভূগোলের পাতায় আপনারা পড়েছেন। আর আপনি এইখানে যেসব উদ্ভিদ প্রজাতি দেখতে পাচ্ছেন এর বেশিরভাগটাই শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ। সত্যি বলতে ভারতের এই অংশের অপরূপ মনোমুগ্ধকর সৌন্দর্য মনকে জুড়িয়ে দেয়। কখনো সবুজ পাহাড় তো কখনো বড় বড় শিলার তৈরি পাহাড়। সত্যি এইসব পাহাড় দেখতে অসাধারণ লাগে। ছোটবেলায় যদি ভূগোল পড়ার সাথে সাথে ভারত ভ্রমণের কোনো সুবিধা থাকতো তাহলে হয়তো কতই না ভালো হতো। কল্পনা নয় যে পাহাড়গুলি পাহাড় বলার সঙ্গে সঙ্গে আমাদের চোখের সামনে ফুটে উঠত। সেই সব পাহাড়কে দেখার কাল্পনিক দৃষ্টি আমাদের কতই না পরিবর্তন হতো। তবে তখন তো আমাদের বইয়ের পাতায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিগুলি থাকতো, এখন তো সবেতে কালারফুল ছবি। যাই হোক, এখন দেখুন আপনারা পাহাড় ও আকাশের অপরূপ সৌন্দর্য। এইসব দৃশ্য দেখতে দেখতে কখন যে সাগরের নীল সবুজ নোনা জলের কাছাকাছি চলে এসেছি খেয়ালই করিনি। আর আমি কখনো কল্পনা করিনি যে এই রকম অপরূপ সাগরের দৃশ্য দেখতে পাবো। সত্যি অসাধারণ, মন জুড়িয়ে যাওয়ার মতো।
সাগরের এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে হঠাৎ যেন সবুজ গাছপালা সাগরকে কখন যে বিদায় করলো আমি বুঝতেই পারলাম না। ততক্ষণ পর্যন্ত আমি দেখতে লাগলাম, যতক্ষণ পর্যন্ত না সেই সাগরের নীল জল আমার চোখ থেকে একদম দূরে চলে যায়, যতক্ষণ পর্যন্ত না সাগরের নীল জল আমার চোখের দৃষ্টি থেকে অনেক দূরে চলে যায়। তবে আমি এই বিশাল জলরাশির মাঝে সবুজ উদ্ভিদের চাদর দেখার পর বেডের মধ্যে, অর্থাৎ ট্রেনের বেডের মধ্যে শুয়ে পড়লাম। জানলার ধারে থাকা সিটগুলি যদি আপনার কপালে জোটে না তাহলে অনেক ভালো লাগে, মজাও হয় অনেকটা। তবে বর্তমান ট্রেনটা তার সময়ের সাথে তাল মিলিয়ে অবিরাম উত্তরের দিকে উড়িষ্যার ভুবনেশ্বর রেল স্টেশনের দিকে ছুটতেছে। ভুবনেশ্বরের দিকে ছুটন্ত এই ট্রেন যেন জীবনের এক একটা অধ্যায়কে আমার মনের মাঝে গেঁথে রাখতেছে। ভুবনেশ্বর যাওয়ার পথে নদী ও পাহাড়ের অপরূপ সৌন্দর্য চোখে যেন শান্তির কাজ করে। কখনো কখনো তো মনে হয় ভারতের এই বিশাল জীব বৈচিত্র্যের ভূমিতে আমি ঘরের কোনায় অপ্রয়োজনীয় সময় নষ্ট করি। বিকেলের পরন্ত রোদ, সূর্য ডুবু ডুবু ভাব আর ডুবন্ত সূর্যের আলোয় পাখিদের ঝাঁক বেঁধে আনাগোনা সত্যি অসাধারণ লাগে। সূর্য ডোবার সাথে সাথে ঝাউ, নারিকেল, তাল গাছ ও অন্যান্য গাছের আধা অন্ধকার শূন্য দৃশ্য দেখতে দেখতে রাত্রির প্রথম প্রহরে ভুবনেশ্বর রেল স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশনে প্রবেশ করার সাথে সাথে বিভিন্ন ধরনের খাবার নিয়ে হকাররা চিৎকার করতেছে। তবে রাত্রির খাবারটা ট্রেনের মধ্যে অর্ডার করা হয়েছিল, যার জন্য কোনো খাবার নেওয়া হয়নি। তারপর ট্রেনটা আবার অন্ধকারের মধ্যে চলতে শুরু করলো। প্ল্যাটফর্মকে পিছনে ফেলে দূর থেকে মোবাইলের ক্যামেরায় সামান্য লাইটের আলো ছাড়া কিছুই ধরা পড়ে না। তবে ট্রেনটা অন্ধকারের মধ্যে চলতে শুরু করলো আর আমরা শুয়ে পড়লাম। ভিডিও ভিডিও চাচা ওইখানে, চাচা কোন জায়গায় শুবে? চাচা নিচে শুবে না উপরে? উপরে एक सीट में दो दो करके ऊपर वाला सीट सबसे अच्छा बढ़िया है क्योंकि उसमें कोई अटैक नहीं कर सकता। बात तो सही है, हो वाला अटैक नहीं कर सकते ऊपर वाला।
हमारे तो प्रॉब्लम ही प्रॉब्लम है, नींद भी नहीं आ रहा है साला ने, नींद जल्दी आ जाता है, अभी नींद नहीं है। ये दिन में देखो कितना बार नींद आते रहते हो। और एक बात, हम तो इधर जितने टाइम है 9-10 बजे तो बैठ के रहना चाहिए, उसी टाइम में नहीं आता। अपना बड़ा मालदा स्टेशन है, मालदा टाउन 4:22। যখন ঘুম থেকে উঠি তখন ট্রেনটা মালদা টাউন স্টেশনের কাছাকাছি, সবাই কাঁথামুড়ি দিয়ে শুয়ে আছে, তবে ট্রেনটাতে আর আগের মতো ভিড় অনেক কম। মালদা টাউন স্টেশনে ট্রেনটা থামার সঙ্গে সঙ্গেই আমি নেমে পড়লাম প্ল্যাটফর্মে কিছু শুকনো খাবারের খোঁজে। তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর ট্রেনে আবার উঠলাম এবং ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম একজন ডবল আন্ডা বিরিয়ানি বিক্রি করতেছে। এই সময় দেখি কম বেশি সবার হাতেই ডবল আন্ডা বিরিয়ানি, অর্থাৎ তারা কিনে নিয়েছে। তারপর আমিও 50 টাকায় ডবল আন্ডা বিরিয়ানি কিনে নিলাম, তবে সেই বিরিয়ানি কেউ মুখে দিতে পারেনি। সেদ্ধ খারাপ ডিম আর বাসি বিরিয়ানির গন্ধের কারণে কেউ মুখে দিতে পারেনি। তাই বলি ট্রেনে খাবার নেওয়ার আগে ভেবে চিনতে নেবেন। আমরা যখন মালদায় তখন 5:00, ভোরের আলো কেবলমাত্র পৃথিবীর বুকে উঁকি মারে, সরি পৃথিবীর বুকে না, এই মালদার বুকে। ভোর হতেই মালদার দৃশ্য আমাদের চোখের সামনে, ভোরের কুয়াশাময় সকাল, এরই মাঝে মালদার বিখ্যাত আমের বাগান, যে বাগানগুলি বহুদূর পর্যন্ত বিস্তৃত। আর আপনারা তো জানেন মালদার আম বিখ্যাত, আমের বাগান। ভোরের এইসব দৃশ্য দেখার সাথে সাথে আমরা চললাম কুচবিহারের পথে। তবে ট্রেনটি কুচবিহার যাওয়ার আগে একবার বিহারের কিষানগঞ্জ রেল স্টেশনে থামবে। এইটা হচ্ছে বিহারের কিষানগঞ্জ, বিহারের কিষানগঞ্জ রেলওয়ে স্টেশনটা দেখুন। চলতে চলতে হঠাৎ সিগনাল দেওয়ার কারণে ট্রেনে উঠে পড়ি। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন চায়ের বাগান, তার মানে বর্তমান আমরা জলপাইগুড়ির কাছাকাছি। বিশেষ করে যাত্রার শুরুতে যত মানুষের ভিড় ছিল তারা এক এক করে তাদের গন্তব্যস্থলে নেমে পড়েছে। এই যাত্রাপথে যতগুলি স্টেশন এসেছে ততগুলি স্টেশনে কেউ আমার ট্রেনের কম্পার্টমেন্ট ছেড়ে চলে গেছে, আবার কেউ নতুন করে প্রবেশ করেছে। এদের মধ্যে কিছু মানুষের সাথে অল্প সময় হলেও ভালো কিছু মুহূর্ত কেটেছে, তারাও এক এক করে ট্রেন খালি করে চলে গেছে, আবার সেই জায়গায় আবার কেউ এসেছে। যেন এই চলন্ত রেলগাড়িটার সাথে আমাদের জীবনের প্রত্যেকটা মানুষের আসা যাওয়ার গল্পের নিবিড় সম্পর্ক আছে। যেমন জীবনের প্রতিটা মোড়ে আমাদের জীবনে কিছু মানুষের আগমন ঘটে আর একটা সময় চলেও যায়, ঠিক এই রেলগাড়িটার মতো।
তবে সামনে কুচবিহার স্টেশন, বহুদিন পর নিজের বাড়িতে যাবার আনন্দটাই আলাদা। বাড়ির কাছাকাছি আসার সাথে সাথেই বাড়িতে যাওয়ার জন্য মনটা ছটফট করতেছে। এতদিনের দীর্ঘ একটা অপেক্ষা শৈল, কিন্তু এখন বাড়ির কাছাকাছি আসতেই মনটা যেন ছটফট করতেছে, মানে ছটফট করাটা বেশি হয়ে গেছে। আমার এই যাত্রায় পাহাড় নদী জঙ্গল দেখার পর অবশেষে আমার জেলার মাটিতে। অবশেষে কুচবিহারে এসে পড়লাম, আর সবাইকে দেখাচ্ছি। এইটা হচ্ছে কুচবিহার রেলওয়ে স্টেশন। স্টেশনের চারিপাশটা একটু ভালো করে দেখুন, আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। সিকিন্দ্রাবাদ থেকে কুচবিহার দ্বিতীয় পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমাকে সাহায্য করার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।